আসসালামু আলাইকুম তো সপ্তাহে তিন দিন আমরা নতুনদের ক্লাস করে থাকি সোম বুধ শুক্র নতুনদের ক্লাস মঙ্গল বৃহস্পতি শনি পুরানদের ক্লাস এক্স নাইন পুরান গুরু তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এক্স এর অলরেডি আজকে ষোলো নম্বর অধ্যের উপরে আনাসার ক্লাস করেছেন রাত নয়টায় আমি চোদ্দোর উপরে আজকে কুইজ করে চোদ্দ শেষ করে ফেলবো সো পনেরো ষোলোর উপরে আমি কুইজ করাই দেবো নেক্সট ক্লাসগুলোতে আর যা নতুন এক্স টেন আপনাদের আগামীকালকে ক্লাস সোম বুধ শুক্র সো পুরান যারা তারা নতুনদের ক্লাস করলে রিভাইস করতে পারবেন আগের ক্লাস আর নতুন যারা তারাও যদি পড়নদের ক্লাস গুলো করেন তাহলে আপনারা অ্যাডভান্স শিখে যাচ্ছেন চলে যাব আমরা ক্লাসে আমাদের পরবর্তী বেস এক্স ইলিভেন্ট শুরু হবে বিশ অক্টোবর তো যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন ভর্তি হয়ে রানিং গ্রুপে ক্লাস করতে থাকবেন পাশাপাশি বিশ অক্টোবর আমরা আবার ইসরাদা থেকে নতুন ভাবে ক্লাস নিয়ে আলোচনা করব আমরা চলে যাব টেস্টে টেস্ট এরপর আর্গুমেন্ট এরপর আমরা চলে যাব অধ্যায় 14 আমরা 14র গত 5 দিন আমরা কুইজ করেছিলাম কার্টেল হক পর্যন্ত এই পর্যন্ত হ্যাঁ এক থেকে 34 পর্যন্ত টেস্টলিশ পর্যন্ত কুইজ করেছিলাম ট্রাম্প পর্যন্ত কার্টেল হক পর্যন্ত আজকে আমরা কার্টেলগুলো নিয়ে কুইজ করব জিন 5 এর মধ্যে কার্টেল থাকলে আমাদের কি কি করাল কত টাকা যাবে কোনটা পরে যাবে এবং মাসকারে যে ত্রিভুজ তুলি করতেছে এরকম এবং যখন দেখব যে ইন প্রতিতে অনেক গুলা গাড়ি চারটা 5টা গাড়ি সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আজকে আলোচনা করব এবং কুইজ করব যদিও ভিডিওর মত আমি এগুলো আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য ক্লাসটা খুবই इजी হবে তো এইগুলা করলেই অধ্যায় আমাদের কমপ্লিট গত বৃহস্পতিবার আমরা আগের কুইজগুলো করেছি আমরা এখন আমরা লাস্টের কুইজগুলো করব করতে খুব সহজ যে কুইজগুলো Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo B transita dopo i veicoli L e H. B যাবে B transita B dopo pore jabe. Carpore i veicoli L e H, veicoli L e H যাওয়ার পরে B যাবে. तो এখন আমরা দেখি ইনক্রোচটা। যদি খেয়াল করবেন যদি এখানে কার্টরো এরকম এই কার্তরা না থাকতো ক্ষেত্রে সর্বপ্রথম সর্বপ্রথম কে যাইত বিত কারণে ও যে ভাবিস বল করতেছে আমরা কত ক্লাসে দেখেছি ডান দিকে সালাম দেয় তো ও যদি এই বি ড্রাইভারটা এখানে বসা সে বাম দিকে সালাম দেওয়ার মতো কেউ নাই সে বামে কাউকে পাচ্ছে না অগ্রাধিকার দেওয়ার জন্য ডান দিকে হাজার গাড়ি থাকুক না কেন সেটা দেখার বিষয় না সো যদি রাস্তার মধ্যে কোনো ইন প্রচুর মধ্যে যদি কোনো কাতর না থাকতো তাহলে আমরা ডান দিকে সবসময় অগ্রাধিকার দিব ডান দিক যার খালি সে আগে যাবে তো সেই ক্ষেত্রে সবার আগে বিয়ে যাইতো কারণ ডান দিকে কেউ নাই বাট কুইজে কিন্তু যখন এরকম কারতল দেওয়া থাকবে এই কারতল নাম দায়ের প্রেসিডেন্স মানে দেওরে দায়ের মানে দেড়ে দেড়ে প্রেসিডেন্স অগ্রাধিকার দেড়ে ডানে এবং বামে যে মেন রোডে ঢোকার আগে ডানে এবং বামে অধিকার দেরে সো নর্মালি আমাদের ডান দিকে অধিকার দিতে হয় যদি কোনো কাঠ না থাকে বা যখনই এই থাকবে আমরা ডান দিকের গাড়িকেও অগ্রাধিকার দিব আমরা বাম দিকের গাড়িকেও অগ্রাধিকার দিব দুই দিকের গাড়িগুলোকে আমরা রেসপেক্ট করব তেমনি ও গাড়ির এখনো দার প্রেসিডেন্স দেওয়া আছে সো ও ইন ঢোকার আগে ডান দিকের গাড়িগুলাকে অগ্রাধিকার দিবে বাম দিকের গাড়িগুলাকে অগ্রাধিকার দিবে যেহেতু এলের এবং আকার কার এখানে কোনো কার নাই সেক্ষেত্রে এদের দৃঢ় প্রেসিডেন্স আগে যাওয়ার অধিকার আছে কিন্তু স্যাম্প্রে ডান দিকে অধিকার দিতে হবে এলের ডান দিকে দিতে হবে বেসিক নর্মাল নিয়মে যদি কোনো কার্তল্য না থাকে ডান দিকে অধিকার দিতে হবে যেহেতু বি এখানে কার্তল্য দেওয়া আছে তো সেক্ষেত্রে বি ডানেও দিবে বামেও দিবে সো শর্টকাট একটা ওয়ে বলি খুব ইজি একটা সলিউশন বলি যখনই ইনক্লোজোর মধ্যে এরকম কারতলা দেওয়া থাকবে যার ডান দিকে কাটতলো তাদেরকে নাই ভাববো খুব ইজি হয়ে যখনই দেখবো এই গাড়ির এখানে কারতলা দেওয়া আছে এই গাড়ি এখানে কারতলা দেওয়া আছে মানে খুঁটি গারা আছে খুঁটি গেড়ে বাধ্য করতেছে ঢোকার আগে ডান এবং দুই দিক অধিকার দিয়ে ঢুকো তখন আমরা এই দুইটা গাড়িগুলোকে আমরা এখানে নাই ভাববো যেটা নাই সো এদের এখানে কারতোলা নাই সো এর আগে যাবে তো এদের মধ্যে কম্পিটিশন হবে কার ডান দিক খালি যদি এমন হয়তো এইচ এইভাবে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এইচ কি করতো এল কে রিসপেক্ট করতো কারণ কি ওর ডান দিক দিয়ে এল ক্রস তো এইচ অপেক্ষা করতো এল যাওয়ার আগ পর্যন্ত কারণ কি এইচ যে বাম দিকে বলদারে করতেছে সেক্ষেত্রে ডান দিক দিয়ে এল ক্রস করতেছে যেহেতু এখানে এইচ সোজা যাচ্ছে মানে আক্কা আক্কা যেহেতু সোজা যাচ্ছে ওর ডান দিক দিয়ে কোনো ক্রসিং নাই কোন গাড়ি ওকে অকুপারে করতেছে না এল সোজা যাচ্ছে ওর ডান দিক দিয়ে কোনো গাড়ি অকুপারে করতেছে না তো এল এবং আক্কা একত্রে চলে যাবে একত্রে চলে যাবে এখন এল এবং একত্রে যাওয়ার পরে নর্মাল যে নিয়মটা ডান দিক খালি সে আগে যাবে অর ডানের মধ্যে হইব কিন্তু ও যখন ই করবে এইভাবে অর ডান দিক দিয়ে কিন্তু বি ক্রস করে সো সেক্ষেত্রে ও কিন্তু এই কারতল্য থাকার পরেও যখন নাকি সামনে যাবে বি বিখানে কারতল্য আছে তো দুইটার মধ্যে কারতল্য আছে তারপর তারপরেও যার ডান দিক খালি সে আগে যেতে পারবে ও করলে ডান দিকে বি ক্রস করে না বি যাবে এবং সর্বশেষ ও যাবে যাবে এরপরে বি যাবে পরে ও যাবে এটা রে গলা এটা আমি কিন্তু ভিডিও আকারে দেখাইছি আমাদের আহ পেড গ্রুপে যে ভিডিও গলা দিছিলাম সেখানে এটা বলা হয়েছে যে বি ট্রান দপ বি যাবে পরে বিগুলো এল এবং এক্কা খুশি বেরো Nella situazione rappresentata in figura, il veicolo H deve attendere il transito dei veicoli C-R-A. C-R-A. H deve attendere. H. E in linea di decche, ho C, ho peccato, ho R javarak, pojonto, e man, A peccato, ho 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 peccato, A peccato, ho peccato, ho peccato, ho peccato, ho peccato, নাই এ দুইটা ইন কোশ্চেন তো আপাতত নাই পরে আসবে দুইটা আমরা দেখব যে সি এবং আর এ দুইটার ডান দিকে কোনো কাটতলো নাই সেই ক্ষেত্রে এ দুইটার মধ্যে যার ডান দিক খালি সে আগে যাবে সো এর যেভাবে ভলতারে করতেছে আর ডান দিক দিয়ে সি ক্রস করে এ সি আর ডান দিক দিয়ে ক্রস করছো যেহেতু ডান দিক ক্রস করতেছে সি সেই ক্ষেত্রে এর আগে যেতে পারবে না সি ডান দিক খালি সি যেভাবে যাচ্ছে ও ডান দিকে কোনো কাটতল ছাড়া কোনো গাড়ি নাই যেহেতু কাটতল আছে তো সে থেমে থাকবে ডান দিকে কোনো কাটতল কোনো গাড়ি আসতেছে না সো চি সবার আগে যাবে এরপর এর এর ডান দিক খালি হয়ে গেল চি যাওয়ার পরে এরপর এর যাবে এরপর এর এর মধ্যে কাটতল আছে এইচ এর মধ্যে কাটতল আছে এখন এ যে দিকে যাচ্ছে ও ডান দিকে কোনো গাড়ি নাই বাট এইচ যে বামে যাচ্ছে ওর ডানে এ আছে সো এই যেতে পারবে না সো চি এর যাওয়ার পরে আ যাবে এবং সর্বশেষ

এম যেদিকে যাচ্ছে ডান দিয়ে কিন্তু যে ক্রস করতেছে এইখানে যেহেতু এম কে ডান দিকে ক্রস করে সো অবশ্যই অ্যামেন্দ্রে করবে অপেক্ষা করবে আগ পর্যন্ত যতক্ষণ অ না যাবে ততক্ষণ এম যাইতে পারবে না সো এম কে অপেক্ষা করতে হবে অ আগ পর্যন্ত এখানে সর্বপ্রথম ট্রাম যাবে টি সবার আগে যাবে যেহেতু ট্রাম নিজস্ব ট্রাম লাইন আছে সো যখন কোনো সীমা পড়া থাকবে না এখন কারতলা থাকবে না ট্রাম্প সবসময় আগে যাবে ট্রাম্প যাওয়ার পরে দেখেন আ ফের আগছে আমরা কি জানি এই যে ত্রিভস তৈরি হয়েছে এখানে ব্যাস যে তৈরি করে এখন আ কেন থামবে এই কারণে থামবে আ যেদিকে যাচ্ছে ও ডান দিক দিয়ে এই মোটরসাইকেল ক্রস করতেছে আবার ও যেভাবে যাচ্ছে ও ডান দিক দিয়ে আ ক্রস করতেছে আবার মোটরসাইকেল যেদিকে যাচ্ছে আর ডানে ওভার সবাই সবার ডানে ক্রস করতেছে সেই ক্ষেত্রে যখন দেখবে যে আমি যে এই ত্রিভুজের পরীক্ষার মধ্যে সেম চিত্র থাকবে এরকম চিত্র থাকবে হ্যাঁ গতি আকা আঁকা থাকবে পরীক্ষার মধ্যে যখন দেখবে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এর মানে কি এই ত্রিভুজটা তৈরি করছে এ আ আ গাইটার গতিপথ একটা ব্যাস তৈরি করছে যখন এই ব্যাসটা তৈরি হবে ত্রিভুজের যে এই অংশটা তৈরি হবে সে কি করবে সবার আগে এখান থেকে তীরে করে এইখানে অপেক্ষা করবে এইখানে আর যখন এখানে চলে আসবে আ সেক্ষেত্রে কিন্তু এই যে ওর ডান দিকটা খালি হয়ে গেল কারণ আ এখান থেকে সরে মাঝখানে আসছে চেন্দ্রতে আসতে আন্ত্রতে আসার কারণে ওর ডান দিক খালি হয়ে গেল তো সেক্ষেত্রে ও যাবে যখন ও চলে গেল আ কিন্তু তাও যেতে পারবে না কেন যেতে পারবে না ও ডান দিকে কিন্তু এ আছে মাঝখানে অপেক্ষা করতেছে ঠিকই কিন্তু অর্জগতি পথ এখনো কিন্তু এম আছে ডান দিকে ও চলে গেল ও চলে যাওয়ার পরে কিন্তু এই এম এর ডান দিক খালি হয়ে গেল যেহেতু ও চলে গেছে এরপরে এম চলে যাবে সর্বশেষ আ যাবে ক্লিয়ার এটা সেটা বেরো এম অপেক্ষা করবে ওর আগ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত বেরো প্রশ্ন Nell'incrocio rappresentato nella figura il conducente del veicolo R deve dare la precedenza al veicolo A. R deve dare la precedenza R l'alga la la che bolse tu mi soman dekapa salam di de kake veicolo A A ke a ki er danena bame. Ekhare er So or dan pasaram So এর যে চালক ডান দিকে সালাম দিবে চালক কাকে অধিকার দিবে এন কে অধিকার দিবে আর আ দিবে যে বলছে দেবে আ এখানে বলতে পারবেন যে এখানে কোনটা আগে মানবরা শুরু করবে মানে আগে যাত্রা শুরু করবে অতিক্রম না অতিক্রম তো সবার আগে এর করবে সমস্যা নাই কিন্তু যাত্রা শুরু কে করবে আগে আই মিন চেন্দ্র এখানে ত্রি বস্তুরি হইলো

এন সর্বপ্রথম মানবরা শুরু করে মাঝখানে এখানে এন এসে আসপেট করবে কেন আসপেট করবে এন এর যে গতিপথ এখনো কিন্তু ডান দিকে আ কিন্তু যায় নাই আ এখনো ডান দিক দিয়ে কিন্তু ক্রস করতেছে সো এন যখন চলে আসলো মানবরা শুরু করলো প্রথমে প্রিমা মানবরা এন করলো এরপরে এর ডান দিক কিন্তু খালি হয়ে গেল কারণ কি এর লাল গায়েটার ডানে এন ছিল সো এন যখন মাঝখানে চলে আসলো তখন এর এর ডান দিক পুরো লিভ বেলো এর মানে কি এর চলে গেল এর যখন চলে যাবে তখন কার ডান খালি হবে মাহবুব আলম লালটা চলে গেলে কার ডান দিক খালি হয় এ এ যাবে তারপর এর এর ডান দিক পুরো খালি কারণ কি এ আদের জন্য ওয়েট করতেছিল তারপর লাস্টে যাবে এন লাস্টে যাবে এন হ্যাঁ পরে যেহেতু এও চলে গেল তো এন এর তো ডান কেউ নাই লাস্টে এন যাবে তো এগুলা সহজ না মাহবুব ভাই হ্যাঁ খুব সহজ

তো ট্রামের রাস্তা কেনা ভাববো কারণ কি ট্রামের জন্য আলাদা ট্রাম লাইন আছে লেন করা আছে যেহেতু ট্রাম লাইন করা আছে এবং কোন সেমা পর ট্রাফিক লাইট নাই ট্রাফিক লাইট দিয়ে ট্রামকে থামাচ্ছে না ট্রাফিক লাইট দিয়ে আমাদেরকে যাইতে দিচ্ছে না যখন একটা চৌরাস্তা এমন হবে কোনো ট্রাফিক লাইট থাকবে না সেই ক্ষেত্রে সর্বদা সবার আগে কে যাবে ট্রাম যাবে রুলস নিয়ম ট্রাম সবার আগে যাবে ট্রাম যাওয়ার পরে যার ডান দিক খালি সে যাবে বা ট্রাম যাওয়ার পরে যেহেতু পি ডান দিকেও একটা কার্তল দেওয়া আছে দায়ের প্রেসিডেন্স দায়ের প্রেসিডেন্ট দেশ দেওয়া আছে দারে প্রেসিডেন্স দেশ তাসিন এবং যখন নাকি কার্তল দেওয়া হবে সাথে সাথে কিন্তু এই ফ্লোরেও কিন্তু এই ত্রায়াঙ্গলি বিয়াঙ্গ ত্রিভুজের মতো কিন্তু সিরিয়াল ভাবে দেওয়া থাকবে সো এই কার্তল ডান দিকেও থাকবে আবার দারে প্রেসিডেন্স থাকলে এই ফ্লোরে কিন্তু এরকম ত্রায়াঙ্গলি থাকে আপনারা রাস্তা গেলে খেয়াল করবেন সো যখন বি এবং পি উভয় ডান দিকে কার্তল দেওয়া আছে তো এই দুজন থেমে থাকবে যাদের কারতোলা নাই তাদের মধ্যে যার ডানদিক খালি সে আগে যাবে তো দুইটার মধ্যে কারতোলা দাঁ দুইটা থামলো ট্রাম তো সবার আগে যাবেই টি গেল এরপরে জি একা কারতোলা ছাড়াও একা আছে ডান দিক দিয়ে কোনো বাধা নাই সো জি যাবে এরপরে কারতলা দুইটার মধ্যে যার ডানদিক খালি পি সোজা যাচ্ছে আর ডানদিক পরে খালি এন বামেজ ভোলদারে করতেছে ডানদিকে পি আছে সো পি ডানদিক খালি টি এবং জি যাওয়ার পর পি যাবে বলতে বি যাবে বাট কুইজা বলছে G, tranzi da per primo, G sovra l'aggege, no, Tram sovra l'aggege, beta, panzo giusto. Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura il veicolo B nell'impegnare l'incrocio, deve fermarsi al centro di esso. E Tribus de radarce, tribus de corset curim hai. Extend, corset curim. নজরুল তালুকদার আছে নজরুল তালুকদার জি জি স্যার স্যার এখানে ত্রিভুজ কোনটা ত্রিভুজ আছে এটা না আর বি সি এই ত্রিভুজটা তৈরি করলো কে ব্যাসটা কে বানাইছে এটা তৈরি করছে ডি এ ডি এটা জি জি এটা ত্রিভুজ কই এখান তো কোনো ব্যাস হলো না উল্টা হয়ে গেল না এই অংশটুকু ত্রিভুজ ভাবেন এটা তুমি বলতে পারো এই যে একটা দাগ এই যে একটা দাগ আর এই যে মাছখানে ঘুরছে এটাকে বলা হয় ব্যাস ও এটা কে বানাইছে বি বি এই যে বি মানে নিয়মটা কি যে নাকি ত্রিভুজ তৈরি করবে ব্যাস করবে সে প্রথমে মাছখানে এসে কি করবে অপেক্ষা করবে তো বি এখান থেকে এখানে সরে অপেক্ষা করবে কারণ বি না সরলে কারো ডান খালি হয় না আপনি যদি আর কে দেখেন আর কে দেখতেছেন জি জি দেখতেছি ওর ডান দিকে কি আছে ওর ডান দিকে বি আছে কালো গাড়িটা এই কালো গাড়িটা আছে গুড আবার যদি এই এন কে দেখেন ওর ডান দিকে কি আছে ওর ডান দিকে হলুদ গাড়ি আর আর আছে আবার যদি এই এই ডি কে দেখেন ওর ওর ডান দিকে কে ক্রস করে দেখেন তো ওর ডান দিকে ক্রস করবে হলো এন এ এন না এন তো সুদা কালো গা এই আর 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 যে সোজা যাচ্ছে না আর কেমনি যাচ্ছে না সবার ডান দিকে গাড়ি আছে তো সেই ক্ষেত্রে একজন কিন্তু সরতে হবে না সরলে তো কারো ডান দিকে খালি হচ্ছে না কে সরবে বি কেন বি সরবে এই যে হে ফ্রি করলো বি তাই না হুম হুম এখন কল্পনা করেন বি hore মাছখানে আসে অপেক্ষা করলো বি তখন কার ডান দান্ডি খালি হইল তখন তো খালি হবে আর আর এক কল তো বিজন মাছকারে বসলো আর চলে গেল আর আরজন চলে গেল তখন কিন্তু খেয়াল করব এই এনে এর দান্ডি খালি হইল তাই না আর নাই জি আবার যে ডি যে বাম দিকে যাচ্ছে ওর দান্ডি উঠে গেল

কি বলছে এর দেড়ে বিয়ে করছি এর অপেক্ষা করবে চি যাওয়ার আগ পর্যন্ত এর অপেক্ষা করবে এর অপেক্ষা করবে চি যাওয়ার আগ পর্যন্ত বেসিক্যালি এই আর কার্তল্য আছে নাই আ আহ ভাববো ডানে কার্তল আছে আক্কাও নাই সো এর এবং চির ডান দিক কার খালি এর এর গতিপথ কোনটা এই যেটা এর গতিপথ

প্রুডেন্সা মানে সতর্ক প্রুডেন্সা মানে কি সতর্কতা সতর্ক সাবধান ঠিক ভাবে তো এখানে বলা হচ্ছে ইন প্রচুর যাই হোক না কেন তুত্তি বি করে দেব বড় সবাইকে উজারে প্রুডেন্সা নেল আত্রা ব্যবসা আলো যখন রাস্তা পারাপার হবে এক পাশ থেকে ইস করবে সবাইকে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করে যার যার মতো করে ডান দিকে অগ্রাধিকার দিয়ে যাইতে বলছে বুঝতে হবে বেরো এখানে বলা হয় নাই যে একজন একজন অধিকার দাও সে তাকে বলা হচ্ছে সবাই সতর্ক অবলম্বন করে সাবধানতা অবলম্বন করে ইনক্রোস টা পারাপার হবার এটা নেল ইংক্রো প্রেজেন্টা তুই ফিগু রাই ভেইকলি দিস ইম্পেং অ্যান ওলি ইংক্রোচোন সেগুয়েন্তে ওর দিনে আ কাচ্ চি এ ভি ওকে এইখানে একটা সূত্র আছে সূত্র হলো কি যখন নাকি পাঁচটা প্রাইভেট কার থাকবে পাঁচটা প্রাইভেট কার এটা প্রাইভেট কার এটাও প্রাইভেট কার এটাও প্রাইভেট কার এটাও এটাও সেই ক্ষেত্রে হলুদ গাড়ি সবার আগে যায় এক এই একটা চিত্র আছে পাঁচটা প্রাইভেট কার দিয়ে অন্য কোনো চিত্র নাই আমাদের অ্যাপসেও সেম বইয়ের মধ্যে সেম পরীক্ষা আসলে পাঁচটা প্রাইভেট কার দিয়ে একটা চিত্রই আসবে এবং সবগুলো গতিপথ এরকমই হবে ক্লিয়ার আমার আগের হলুদ গাড়ি ছিল তো বোরান স্যার বোঝাইতো যে যখন পাঁচটা সেম প্রাইভেট কার থাকবে পিয়াল স্যারের গাড়ি আগে যাবে আমার গাড়ির আগে গাড়ির কালারটা হলুদ ছিল জাল্লো কালার ছিল তো কিভাবে আগে যায় আমরা বোঝার চেষ্টা করি দেখেন এখানে ঠান্ডা আমাদের দেখেন এই ভি যে দিকে যাচ্ছে ওর ডান দিক ক্রস কিন্তু আমাকে বলেন এই এইচ কে এইচ এর ডান দিকটা কে ক্রস করে আমাকে বলেন নামগুলা বলেন যে যেদিকে যাচ্ছে আক্কা ওর ডান দিক দকে কে ক্রস করে যাকে বলো সে বলবেন

যখন নাকি কাটতালো থাকবে এখানে তখন আমরা কি দেখবো বামের টাও দেখবো আবার ডানের টাও দেখবো থাকবে না তখন আমরা কোনটা দেখব শুধুমাত্র ডান দিক ডান দিক করতেছে ডান এখন আপনি যদি এই চি কে ধরেন চি কে ডান দিকটা কে ক্রস করে শুধু আক্কা আর কি না ওকে ডান দিকে শুধু কি আছে? আক্কা এরপর আপনি যদি এ কে এটাকে ধরেন ওর ডানে কি আছে? আ আ এই এই সবগুলো ডান দিকে কিন্তু আমরা একটা একটা গাড়ি পাইলাম এখন যদি আ কে ধরেন ওর যে ওই যে দিকে যাচ্ছে এখানে কি ডান দিকে কোনো ক্রসিং আছে দেখেন তো? না আ ডান দিকে কোনো আছে কোনো গাড়ি এমনি ক্রস করছে? না না তো সবার এ কে যাবে? আ যাবে এখন আ যাওয়ার পরে দেখেন এই এই লাল গেটা ডান দিকে কোনো গাড়ি আছে না নাই তাহলে খালি কে যাবে করে এ এরপর লালটা যাওয়ার পরে এই নীলটা ডান দিকে কোনো গাড়ি আছে দেখেন তো না নাই বি বি যাওয়ার পরে এই আক্কা যে যাচ্ছে ওর ডানে কি আছে না নাই আক্কা এরপর লাস্টে সি ই আত্রাবেসেরে করবে সো আ এ

এর এন কে অগ্রাধিকার দিবে এর এন কে সালাম দিবে এতক্ষণ যা পড়াইলাম দেখি কাউকে জিজ্ঞাসা করে পারে কিনা নাফি আবরা নাফি ব্রাদার বলেন তো বেরোনা ফালস আজাদ আব্দুল সামাদ আজাদ বলেন তো এমডি সাদদাম বেরোনা ফালস বলেন আসসালামু আলাইকুম ভাই এটা বেরো হয়ে বলেন তো কি হবে এটা কারণ এর ডান দিকে যেহেতু এন আছে তো অবশ্যই এর এন কে অগ্রাধিকার দিবে এর দেবে দ্বার এন আল প্রশ্ন Nella situazione rappresentata in figura il veicolo deve attendere che transitino tutti gli altri veicoli? Gioconbollo o Gaeti che deve attendere aspettare aspettare attendere attendere con Topé o Ed Cortove che giocato con transitino tutti gli altri veicoli, giocato con una onno sciocco তখন পর্যন্ত ওকে আসতে তারে করতে মানে ও সবার পরে যাবে এটা বলা হচ্ছে শর্টকাটে তো এখানে কিন্তু আমরা খেয়াল করি যে ট্রাম অর্গতি পথেও আগে চলে গেল টি আগে চলে গেল এরপরে আ কি করলো মাঝখানে ফের একটা ত্রিভুজ তৈরি করলো এই যে ত্রিভুজ তৈরি করলো এর জন্য আ মাঝখানে এসে থামবে ফের মানে করবে আ ফের মানে করলেও আ যাইতে পারবে না কারণ কি ওর ডানে এম আছে তো আ মাঝখানে আসার পরে ওর ডান দিক খালি হয়ে গেল এরপরে ও যাবে এরপরে এম এ ডান দিক খালি মোটরসাইকেল এম যাবে লাস্টে আ এটা হল কি তমা টিও তমা এটা মনে রাখবে তমা মনে রাখবেন তমা সুন্দরী তমা একটা বাংলাদেশে একটা এর ছিল হ্যাঁ সুন্দরী তমা একটা নাটকও ছিল তো ওই রকম তমা মনে রাখবে এটা অর্ধে তমা সো ও তির পরে যাবে বাট কে যখন বললো ও সবার পরে যাবে কষ্ট হবে Nella situazione rappresentata in figura il veicolo deve dare la precedenza al tram e dal veicolo M Achha, o deve dare precedenza o che vuol o gaita deve deve obbligatoriamente deve a che deve tram e mo M to M dor ba me tram ke sabai debe tram che sabai debe intersection mod tram thakbe sabai tram ko agradekar debe tram er udika sabar age tram sabar age jabe But তার মানে এই না যে ট্রামের দিকে ও এম আছে ও এম কে ও দিবে নো ও দিবে কাকে আ কে দিবে এবং ট্রাম কে দিবে যেহেতু ট্রাম সবার কাছ থেকে পায় সেক্ষেত্রে ট্রাম বামে থাকলে অধিকার পাবে ডানে থাকলেও পাবে যেহেতু ট্রামের লাইন আছে বাট গাড়ির ক্ষেত্রে শুধু ডান দিকের গোলাকে দিবে আ কে দিবে বাট কুইজা বলছে এম কে দিবে এর জন্য কি হবে ফালস

আনমিট করেন স্ক্রিনে ক্লিক করে আনমিট করেন আচ্ছা পারতেছে না দেখি লিজা খানম পারবেন আনমিট করতে লিজা খানম স্ক্রিনে ক্লিক করে কিন্তু হয়ে যায় আচ্ছা পারতেছে আহমেদ হুসাইন পারবেন আহমেদ হুসাইন অথবা জি আহমেদ ভাই আসসালাম ভাই এখান থেকে তো কার ডান খালি মনে হয়

ডান দিক নাই তাহলে সবার আগে কে যাবে সি ডান দিক সি যখন চলে গেল এরপরে এ ডান দিক খালি হয়ে গেল না আর ডান দিকে তো সি ছিল এরপরে কে যাবে এ যাবে এবং এ যাওয়ার পর লাস্টে এপি পি ডান দিক তো খালি পি যাবে সি এ পি অর দিনে সি এ পি খুঁজে বলা হচ্ছে যে এইখানে সি এ পি এরকম হবে অর দিনে এটা ভ্যারো প্রশ্ন Nell'intersezione di figura l'ordine di precedenza dei veicoli è N R A N R A N আগে যাবে R যাবে এরপরে A যাবে বলছে আমরা N আগে যাবে ঠিক আছে কেন যাবে ওর এখানে কাটতেলো আছে ও থামবে ওর এখানে কাটতেলো ও থামবে সো N এর কাটতেলো নাই N আগে যাবে এরপর যে দুটো আমাদের কাটতেলো আছে ওই দুটো ডান দিক খালি এই যে এ ডান দিক পরে খালি কারণ কি আর বামে গেলে ও ডানে এ থাকে যায় তো সেই ক্ষেত্রে এর অপেক্ষা করবে আ পর্যন্ত সো এন এ আ R. Ma che già volse NRA? Ma non è N già ve, il per R già ve, la sta già ve, ma che già è NRR, è pure già. Perché la maschera non l'ho utilizzata? E la palsa. Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura il veicolo R transita per ultimo. E solo non morre, siamo un utente vero, disse Julie, c'è qualcosa che ha fatto, disse Arefin, Tammi, disse vero. ষোলো নম্বর কোন এক কেলে দিল আন্দাজে বাপুজামান হুদেই বেরো কেমন হইব আপনি এন আগে গেল এরপর আর ডান দিক খালি আ যাবে লাস্টে এর যাবে এর তো আর আগে যেতে পারবে না ডানে তো আছে বেরো দিলেন এন আর দিছে আর লাস্টে যাবে

এই যে এ মানে সবুজ গায়ে এটি দিক পুরা খালি এটা যাবে লাস্টে যাবে এর কারণ কি প্রথমে এই সবুজটা ছিল তো এর যখন বামে মুন নেয় ডান দিকে সবুজ গায়ে থাকার কারণে লালটা যাইতে পারবে না তো যখন নাকি সবুজটা চলে গেল লাস্টে লালটা যাবে এর লাস্টে যাবে বুঝেটি বলছে এর ত্রাণ পারে উলতিম এর পরে যাবে প্রশ্ন Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo R passa per ultimo. Era makijani R sobare jabe B protome maskane se b be moshar por sobare ke hobe R atore besare kore input theke bil hoye jabe R hoye N e D jardar dike chole laste.

So, l, H, dritto, jace, e la Vanga dritto giacce e con te ce l'ho giàve per la Ste, B danni calibi giabe un sorboses, o giàve, B danni bitacarane, o a peccato di birra poggiunto. So, e la Secondo le norme di precedenza nell'incrocio, rappresentato in figura il veicolo R impegna per primo l'incrocio e si ferma al centro di esso. E la per primo l'incrocio. সবার আগে ইমকিং ঢুকবে এর আর গায়েটা সবার আগে ইমক ঢুকবে এখন অনেকে ভাবতে পারেন ভাই এখান থেকে ত্রিবোস তৈরি করছে ও হ্যাঁ ঢুকবে তৈরি করছে কিন্তু এই যে যে খুঁটা গায়ে দিচ্ছে ঢোকার আগে ডানে মোদি গায়ে দিয়ে ঢুকতে বলছে যদি খুটা না থাকতো যদি ব্য থাকতো মানে এরকম যদি হইতো ধরেন নর্মাল এরকম যদি হইতো হ্যাঁ সেই ক্ষেত্রে আর আগে ঢুকতো কেন আর আগে ঢুকতো

যাদের কার্তন নাই ওদের মধ্যে আগে যাওয়া যাই হোক ওদের মধ্যে এই লালটা যেতে পারবে না কেন যেতে পারবে এই নীলটা আ যেতে পারবে না কেন যেতে পারবে না আ যেদিকে যাচ্ছে ওর ডান দিক দিয়ে কিন্তু এস ক্রস করতেছে সো আ অপেক্ষা করবে এস এর ডান দিক পরে খালি সো এস আগে যাবে এরপর আ যাবে কাতলো সারা গলার মধ্যে যাওয়া যায় শেষ এরপর কাতলো হলো দুটোর মধ্যে যার ডান দিক খালি সে আগে যাবে তো এই ডান দিক খালি এ ই যাবে মিডল এ লাস্টে এ যাবে

নিল আ যখন বাম দিকে মুন নিবে আ যখন বাম দিকে মুন নিবে বলা হচ্ছে সিনিস্ত্রা আলা দেশটা নিবে এর নাকি ডান খালি ডান দিকে এম আছে ডান দিকে ট্রাম আছে ওই বাম দিকে মুন নিব কাম ভাই বাট কই বলছে আ যখন বাম দিকে মুন নিব কারণ কি ওর ডান দিক খালি আছে এটা ফলস ওর ডান দিক খালি নাই যখন খালি হবে তখন যেতে পারবে বাট কই যে বলে দিয়েছে যে ওর ডান দিক নাকি খালি নো ওর ডানে ট্রাম আছে এবং এম আছে মোটরসাইকেল আছে

প্রথমে তো হিসাব নিকাশ হবে কাদের যাদের কাটতেন নাই তাদের উপর হিসাব নিকাশ আগে হবে আর কুই যে বলছে আর দেবে আতেন্দ্র আর অপেক্ষা করতে হবে এই এ দুইটা যাওয়ার আগ পর্যন্ত কুষ্ট হবে ফালস পরীক্ষায় কিন্তু সে এই প্রশ্ন করে আসবে এই চিত্র করে আসবে এটা আমার মোবাইল নাম্বার যারা এখন ভর্তি হন নাই বা টিকের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি হোয়াটসঅ্যাপ আপনাকে ডিটেলস বলে দিব ভর্তি মাত্র ফিফটি ইউরো আর বই সহ হলো নব্বই আরো শুধু বই হরম চল্লিশ ইরো চল্লিশ শিরো ডেলিভারি সহ বুক বইয়ের মধ্যে সবগুলা কোইজ গুলো আছে ঠিক আছে আর এক বছরের অ্যাপস পাবেন তিনশো পঁয়ষট্টি বাংলা অ্যাপস আগামীকালকে আমরা নতুনদের অধ্যায় দুইটা আলোচনা করবো যারা নতুন ঘুরতে হবেন অধ্যায়কের বিরোধী দিব দেখবেন

কিন্তু চি কেমনে যাবে চির ডান দিক কি খালি চির ডান দেখেন অত বুঝ হোক আর প্রাইভেট কার হোক সবার জন্য একই নিয়ম শুধু ট্রাম থাকলে আলাদা অত বুঝবু অত কারি অত বেতরা সবার জন্য একই নিয়ম কি নিয়ম ডান দিকে অগ্রাধিকার দিতে হবে ডান দিকে অগ্রাধিকার দিতে হবে সো কে ডান দিকে অধিকার দিতে হবে সো চি যাইতে পারবে না যখন এইস না যাবে বাট কৈযো বলছে এইস দেবে

ডেলিভারি বুক হ্যাঁ এই বইয়ের মধ্যে এই কুইজ গুলো সব প্রিন্ট করা আছে প্রিন্টের যেহেতু আছে সেক্ষেত্রে পড়লে আগ্রহ বাড়বে ফোকাসটা বাড়বে এটা মাত্র চল্লিশ শুরু তো নিয়ে নেবেন ডেলিভারি একদিনে হয়ে যাবে আজকে পেমেন্ট করবেন কালকে ইনভয়েস করে দেবো পরশু বই পেয়ে যাবেন ঠিক আছে মাত্র চল্লিশ শুরু বই নিয়ে নেবেন যারা নেন বই নিয়ে নেবেন কারণ বইয়ের মধ্যে যে কুইজগুলো গুলা একটা টাইম দেখা যাচ্ছে সবগুলা এখানে ডি আর সবার আগে ডি যাবে ডি কেমনে যায় ভাই ডান দিকে দি এর এই যে ঢোকাই দিছে এখানে ডান দিক দিয়ে এর ঢুকাই দিল সো যাইতে পারবো না এই এর যাচ্ছে বর্ডার খেসে যাচ্ছে এর ডান দিক দিয়ে কোনো গায়ে ঢোকা সম্ভব না নাই এর যাবে এরপর ঘুরির কাটা যদি ধরেন এইভাবে ঘুরে ঘুরির কাটা টিকটাক টিকটাক ডান দিক দিয়ে ঘুরবো সো এর ডি আহ এর ডি আহ বা ডি আহ আর বলছে এটা ফালতু প্রশ্ন

চি দেবে দিজিম পিংম চিচ হবার পরে এই রাস্তা ছেড়ে চলে যাবে এখান থেকে বের হবে সবার পরে বের হবে সেটা কিন্তু হ্যাঁ উল্মো আপনি ত্রাণ ট্রানজিটারে একই কথা ত্রাণ জিতারে মানে চলে যাওয়া চলা ত্রাণ জিতারে যদি বলতো চি দেবে ত্রাণ জিতারে ইনকোচুপের উলতিমো তাও বেরো হতো আর দিজিম পিংারে বলছে যে ইনক্রোচে বের হয়ে যাবে সবার পরে তাও কিন্তু বেরোয় একই কথা

হলুদটা আগে যায় আর যখন এরকম একটা পাঁচটা গাড়ি কিন্তু একটা মাল গাড়ি থাকবে তখন নীলটা আগে যায় এটা শুধু মনে রাখবেন হলুদ এবং নীল হলুদটা যখন পাঁচটা প্রাইভেট কার তখন হলুদটা আগে যাবে আর যখন নাকি দেখবেন যে একটা মাল গাড়ি আছে সেক্ষেত্রে নীলটা আগে যাবে নীলটা যখন আগে যাবে সি যখন আপনি আইডেন্টিফাই করলেন সি সবার আগে যাবে এরপর যদি ঘুড়ির কাটা হিসেব করেন এখন যে ঘুরির কাটাটা এখানে আছে সি ঘুড়ির কাটা কি এই দিকে ঘুরবে বাম দিকে এমনি ঘুরে ঘুড়ির কাটা নো কিভাবে ঘুরে এইভাবে ডান দিক দিয়ে ঘুরে এইভাবে ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক ঘুরে কাটা ডান দিক দিয়ে ঘুরে এইভাবে ঘুরে তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা সি ভেবে নিলাম যে যখন দেখব পাঁচটাই প্রাইভেট কার তখন আমরা হলুদটা আগে যাবে পাঁচটা প্রাইভেট কার চিত্র একটা ছিল আমাদের কাছে কত নম্বরের জন্য ছিল খেয়াল নাই যদি দেখে আসি শুরু থেকে এই যে যখন পাঁচটা প্রাইভেট কার ছিল তখন হলুদটা টাকে যাবে হলুদটা থেকে যে ঘুরি কাটা ধরি আমরা টিক ট্যাক ডান দিকে টিক ট্যাক ঘুরির কাটার দিক বরাবর যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু আমরা অট দিনে পেয়ে গেলাম হলুদটা থেকে ডান দিকে ঘুরির কাটা যদি ঘুরে এইভাবে যদি ঘুরে তাহলে কি আ ই ভি এইচ চি মানে আ থেকে শুরু আ এ বি আকা চি এরকমটাই যে সবগুলো প্রাইভেট কার হলুদ টাগে যাবে আর যদি আপনার একটা মাল বাই গাড়ি থাকে অত কারি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে নীল টাগে যাবে নীলটা থেকে যদি ঘুরির কাটা কাউন্ট করেন ঘুরির কাটা এখানে আছে সাতটা বাজে এরপর 8টা 9টা 10টা চি এর পরে যাবে আ এরপর 11টা এভাবে এরপর আর পর যাবে এলে এরপর 12টা একটা এরপর এর লাস্টের চি চি এল এর কাল রে বলছে যে চি এবং এর যাবে যাবে না দেখেন আমরা কিন্তু এই চোদ্দ নম্বর অধ্যায়ের সবগুলা কুইজ কিন্তু আমরা অলরেডি করে ফেললাম এবং এখানে আমরা দুইটা পার্টে করেছি প্রথম পার্টে কিন্তু আমরা যে সহজ যে জিনিসগুলো ছিল ইনক্রোচর এটাও সহজ আমরা যখন প্রথম পার্টটা করেছিলাম তখন কিন্তু এই যে ফার্স্টে কোনো কার্তল ছালা সারা জায়গার এগুলো ছিল অর্ডিনে এগুলোর উপর কুইজ করলাম এক্সপ্লেন করলাম এরপর এখন কার্তল নিয়ে মাঝখানে বসে পাঁচটা গাড়ি এগুলা করলাম সে দুইটা ক্লাসের ভিডিও যদি আপনারা একত্রে দেখেন এবং যে থিরি ভিডিও আছে এই অধ্যায়ের মধ্যে সেটা একটু দেখলে কিন্তু এই অধ্যায় কমপ্লিট খুবই ইজি চোদ্দ নম্বর হ্যাঁ আমি জাস্ট মাঝখানে গ্যাপ দেওয়ার কারণে অথবা এই রাত্রে একটা ক্লাস করার কারণে হয়তোবা আপনাদের আগাতে সময় লাগতেছে বাকি সব প্র্যাকটিস করবে আর যদি মনে করেন যে না আমার পনেরো দিনে লাগবে সেক্ষেত্রে এই যে একদিন গ্যাপ গ্যাপ না দিয়ে আপনার কিন্তু গ্রুপে যে ভিডিও দিচ্ছি সিরিয়াল ভাবে একদম প্রতিষ্ঠা আপনারা কিন্তু সেই ভিডিও দেখে দেখে নিজেরা নিজেরাই কিন্তু আমার ক্লাসের পরে আরেকটা ভিডিও দেখলেন আগামীকাল সকালে একটা ভিডিও দেখলেন এরপরে দুপুরে আরেকটা অধ্যায়ের ভিডিও দেখলেন এরপর মিক্সড কুইজ গুলা করলেন আপনারা কিন্তু আপনাদের মতো করে কিন্তু আস্তে আস্তে আগাইতে পারবেন আগায় যেতে পারবেন আমরা তো আছি আমরা তো আমাদের শিডিউলটা অনেক গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আরো বেশি কিছু শেখাচ্ছি এক্সপ্লেন করতেছি কিন্তু এক এক কিন্তু ভিডিও দেখে দেখে আপনারা আমাদের আগে প্রন্ত হয়ে যায় পরীক্ষা ডেট পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন অনেকে আছে অনেক আছে কোর্স এখন শেষ হয় নাই বিশ নম্বর অধ্যায় ফোন নম্বর ভাই পাস করে ফেলাইছি আঠারো নম্বর অধ্যায় আগের যে স্টুডেন্ট গুলা ভাই পাস ভাই আজকে কত রেস দিলাম আমাদের ফেসবুক পেজে দেখেন ভাই পাস এরা তো রানিং স্টুডেন্ট কি করে এরা অ্যাডভান্স ভিডিও দেখে দেখে আগের ক্লাস করে করে কিন্তু এরা নিজেরা নিজেরা তৈরি হয়ে যাচ্ছে আপনারা ওভাবে করবেন সেক্ষেত্রে ক্লাসের মধ্যে একই জিনিস যখন আবার আমি বোঝাই দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এগুলা বুঝতে সহজ হবে তো সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকাল অধ্যায় দুয়ের পিরিকুল অধ্যায় নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে